সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই খুব ভালো আছেন। এত ফাইনালি নিয়ে আসছে আরও একটা স্পেশাল ভিডিও। তো দেখতে দেখতে আমাদের মাঝে আমাদের উইক সেভেনের মিশন চলে আসছে। তো আজকে আমরা দেখবো এবং জানবো আমাদের উইক সেভেনে কী কী মিশন আসছে এবং সেগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন। আশা করি বিষয়টা ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো দেখেন, ফার্স্ট টাইম হচ্ছে আমাদের যে মিশন, এখানে ফার্স্ট মিশন বলছে পিক আপ মোলটফ ককটেল ইন 5 ম্যাচেস ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে মোলটফ যে ককটেল আছে সেটা আপনাকে টোটাল মিলিয়ে 5 ম্যাচে পিক করতে হবে। 5 ম্যাচে জাস্ট মোলটফ ককটেল পিক করলে হয়ে যাবে কমপ্লিট মিশন। দেন এখানে বলছে গিফট 12 লাইক টু টিম মেটস, মানে আপনি যখন ম্যাচ শেষ করবেন তখন আপনাদের টিম মেটদেরকে আপনারা লাইক দেবেন। এইভাবে টোটাল মিলিয়ে 12টা লাইক দিলে আপনার মিশনটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে এটা দেখেন এখানে কি বলছে, ইলিমিনেট 2 এনিমিস উইথ হেড শট ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে খেলতে হবে ম্যাচ খেলে আপনাকে জাস্ট 2টা এনিমি হেড শট করে মারতে হবে। ধরেন আপনারা আগে নক করলেন, নক করার পরে আপনারা যদি ওই এনিমিকেই আবারও হেডশট করে মারেন সেটা কিন্তু এখানে কাউন্ট হবে। হ্যাঁ, তারপর এখানে কি বলছে দেখেন, ইলিমিনেট 2 এনিমিস উইথ হেডশট ইন, সরি এটা তো পড়লামই একবার। দেন হচ্ছে এটা এখানে বলছে কি, উইক 7 অনলি স্পেন্ড 100 মিনিটস ইন ম্যাচেস। এটা তো প্রায় সবাই জানে যে প্রত্যেক সপ্তাহে যে 100 মিনিট করে ম্যাচ খেলে যে মিশনটা কমপ্লিট হয় এটা হচ্ছে সেটা। তারপর হচ্ছে এটা দেখেন কি বলছে, ইলিমিনেট 10 এনিমিস উইথ SMG ইন এরাঙ্গেল ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই খেলতে হবে এরাঙ্গেল দিয়ে এবং আপনাকে SMG দিয়ে টোটাল মিলিয়ে 10টা কিল করতে হবে। আর এখানে SMG হচ্ছে, এই হচ্ছে SMG, এখানে যতগুলো গান আছে সবগুলো হচ্ছে আপনার SMG। তো আপনাকে এগুলো দিয়ে টোটাল কিল করতে হবে 10টা। আর আর কথা হচ্ছে, যদি আপনার কোনো ফ্রেন্ড রয়্যাল পাস করে থাকে সে যদি আপনার সাথে খেলে সেও যদি SMG দিয়ে কিল করে তাও সেগুলো কিন্তু কাউন্ট হবে। এই দেখেন এখানে বলছে ফ্রেন্ড বুস্ট। তারপর এখানে কি বলছে দেখেন, এখানে বলছে ইলিমিনেট 1 এনিমি উইথ শর্ট গানস ইন এরাঙ্গেল ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে এরাঙ্গেল ম্যাপ খেলতে হবে, এরাঙ্গেল ম্যাপ খেলে আপনাকে শর্ট গান দিয়ে মাত্র 1টা কিল করতে হবে। আর এখান থেকে আপনারা যে কোনো শর্ট গান ইউজ করতে পারেন, যে কোনো শর্ট গান, সমস্যা নাই কোনো। তারপর এরপরটা বলছে ওপেন এয়ার ড্রপ 6 টাইমস উইথ টিম মেটস ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে মেন হচ্ছে আপনাকে 6বার আপনাকে এয়ার ড্রপ ওপেন করতে হবে। যদি এমন কোনো প্লেয়ার আপনার টিমে থাকে যে রয়্যাল পাস করছে সেও যদি ওপেন করে সেটা আপনারও এখানে কাউন্ট হয়ে যাবে। তারপর এখানে কি বলছে দেখেন, এখানে বলছে ইলিমিনেট 5 এনিমিস উইথ DP 28 ইন অ্যানি মোড। তো আপনারা যে কোনো মোডে জাস্ট DP দিয়ে 5টা কিল করলেই মিশনটা কমপ্লিট হয়ে যাবে, মাত্র 5টা কিল DP দিয়ে। আর DP চেনে না এমন কোনো প্লেয়ার নাই পাবজিতে। তারপর হচ্ছে এটা দেখেন এখানে কি বলছে, পিক আপ স্কারেল ইন 5 ম্যাচেস ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে স্কারেল দিয়ে কিল করতে হবে, সরি স্কারেল আপনাকে পিক করতে হবে মাত্র 5 ম্যাচে। সেটা আনর্যাঙ্ক, র্যাঙ্ক, লিভিক, ইরাঙ্গেল, ভিকেন্দের যে কোনো ম্যাপ খেলে হয়ে যাবে। তারপর এখানে কি বলছে দেখেন, উইক 7 অনলি লগ ইন দ্য গেম অন দ্য টোটাল অফ 3 ডেজ। যেটা প্রত্যেক সপ্তাহে আমরা দেখে আসতেছি, জাস্ট 3 দিন লগ ইন করলে হয়ে যাবে। তো এরপর দেখেন এটা কি বলছে, পিক আপ এ এক্সটেন্ডেড কুইক ড্র ম্যাগ ইন 1 টাইম ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে এক্সটেন্ডেড কুইক ড্র ম্যাগ পিক করতে হবে, যে কোনো এক মানে একটা ম্যাগ জাস্ট পিক করলে হয়ে যাবে এক ম্যাচে, তাহলে কমপ্লিট। এবার কমিশনগুলো খুবই সহজ। তারপর দেখেন এখানে কি বলছে, ডিস্ট্রয় 2 ভেহিকলস টায়ার্স ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে 2টা গাড়ির চাকা ব্লাস্ট করতে হবে, মাত্র 2টা চাকা ব্লাস্ট করে হয়ে যাবে কমপ্লিট মিশন। তারপর এখানে কি বলছে দেখেন, লাস্ট মিশন রিস্টোর 100 হেলথ ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে আপনার যখন গেম খেলেন, যখন আপনার গুলি খাবেন বা আপনার হিল কমে যাবে তখন আপনার কি কোনো ফার্স্ট এইড ড্রিঙ্কস মেড কিট বা পেইন কিলার এগুলো ইউজ করে যখন আপনার হিলটা বাড়াবেন এভাবে জাস্ট 100 মতো হেলথ রিস্টোর করলে হয়ে যাবে। মানে 100 বলতে একদম 0 থেকে 100 পর্যন্ত। তো এখানে 2-3টা 2-1টার মতো ফার্স্ট এইড ড্রিঙ্কস খাইলেই এনাফ। তো এই ছিল হচ্ছে আমাদের উইক 7 এর মিশনগুলো, খুবই সহজ।
তো বিষয়গুলো জেনে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিন, আর যদি এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তো চ্যানেলটি ভাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন আরো এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।